আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের নিরীক্ষণের রিজাল্ট প্রকাশ করা হয়েছে আপনারা যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন তারা অবশ্যই আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ যে অপশানটি রয়েছে দেখুন অন ক্যাম্পাসের পরে যে অপশানটি রয়েছে সেখানে আপনারা জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদেরকে বিভিন্ন অপশান দেওয়া হবে এখানে যদি আপনারা এক্সামিনেশন নেম লেখা এখানে যদি একটু টাচ করেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে তাহলে আপনারা যেহেতু দেখবেন ব্যাচেলর ডি ডিগ্রি অনার্স ফোর্ত ইয়ারের রেজাল্ট তাহলে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে এরপরেই আপনারা এক্সাম ইয়ার দু হাজার একুশ দেবেন এরপরে যে কোডটি দেওয়া হবে সেই কোডটি জাস্ট এখানে টাইপ করে দিবেন তাহলে কিন্তু এরপর আপনারা সর্বশেষ রেজাল্ট সার্চ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনারা আপনাদের রেজাল্ট দেখতে পারবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা অনার চতুর্থ বর্ষ পরীক্ষার পূর্ণ নিরীক্ষণের রেজাল্ট দেখতে পারবেন তাহলে আপনারা যারা আবেদন করেছিলেন তারা অবশ্যই এখনই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গিয়ে রেজাল্টে দেখিয়ে নিতে পারবেন তো প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ